আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের ওয়েদার আপডেট নিয়ে আসলাম। তো আজকে দেখবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কি পরিস্থিতি, এবং কোথা হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং কোথা হবে বজ্রসহ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ রাতভর বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম এবং রংপুর, সিলেট, সিলেট বিভাগে অনেক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে আজ রাতভর। তো সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে, কোথায় কীরকম বৃষ্টিপাত হয়েছে আজ রাতে, এবং এই মুহূর্তে কোথায় চলছে এবং পরবর্তীতে কোথায় হতে পারে সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে গতকাল রাতে চট্টগ্রামে মহেশখালী এবং তো রাতভর ভারী বর্ষণে চট্টগ্রামে বেশ কিছু নিচু স্থান পানিতে তলিয়ে গেছে। তো সেটি কক্সবাজার এবং মহেশখালী এবং চট্টগ্রাম বেশ কিছু অঞ্চলে এবং রংপুরের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতে অনেক রাস্তা এবং নিচু স্থান তলিয়ে গেছে, এবং তাছাড়াও সিলেটেও হয়েছে আজ রাতে রাতভর ভারী বৃষ্টি। তো এই মুহূর্তে কোথায় চলছে সেটি নিয়ে এই মুহূর্তে আবার আপডেট দিতে আসলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে অনেক ভারী মেঘ রয়েছে। তো এর প্রভাবে ভারতের বিহারে অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং মেঘাচ্ছন্ন রয়েছে। তো আমরা এর মধ্যে আমরা রংপুর বাংলাদেশে আবার খবর দিতে আসব। তো বাংলাদেশের রংপুর পরে ময়মনসিংহ, পরে সিলেট, পরে রাজশাহী, পরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তো এই বেশ কিছু অঞ্চলে আজ দেশের 8 বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে। তো দেশের 8 বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো তাছাড়াও এই মতে চলছে বগুড়াতে এবং খুলনার যশোরের দিকে বজ্রসহ বৃষ্টিপাত চলছে, এবং তাছাড়াও চলছে ঢাকাতেও বজ্র এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে ঢাকাতে। তো ঢাকার নাগারপুর এবং কাপসিয়া, ফরিদপুর হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, এবং কাপসিয়াতে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং ফরিদগঞ্জও চলছে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাদারীপুরও চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তাছাড়াও চলছে বরিশালের পিরিজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, বৃষ্টিপাত আরও 2-1 ঘন্টা অব্যাহত থাকতে পারে, এবং এরকম আকাশ মেঘাচ্ছন্ন আকাশ আরও 2-1 দিন থাকতে পারে। এবং চট্টগ্রামেও এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে মহেশখালী তথা কক্সবাজার, পরে চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তো তাছাড়াও দেখতে পাচ্ছি মেঘটি সাগরেতে চলে আসছে ভারী বর্ষণের কারণে। তো কলকাতা এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দিব এই মুহূর্তে। তো কলকাতাও আর কিছুক্ষণ বাদে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, পরে মেদিনীপুর এবং কলকাতার দক্ষিণ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তর ও মধ্য অঞ্চলে হালকা থেকে ভারী বর্ষণ রয়েছে। তো এই বৃষ্টিপাত আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে, এবং এই মুহূর্তে দেখে দিব আপনাদেরকে কোথায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বগুড়ার দিকে ভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে বগুড়াতে, এবং রাজশাহীর দিকেও চলছে, রাজশাহীর মেহেরপুরের দিকেও চলছে ভারী বর্ষণ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, মেহেরপুর এবং যশোরের দিকেও হচ্ছিল আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের, এবং মেহেরপুরে চলছে বর্তমানে। তো তাছাড়াও হচ্ছে ঢাকাতেও বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের, এবং চট্টগ্রামেও চলছে সকাল থেকে পর্যন্ত রাতভর এবং সকাল থেকে পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। তো দেখতে পাচ্ছি ভারতের বিহারেও কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাত হয়ে গিয়েছে। তো এই মেঘটি পরবর্তীতে ঢাকা, ময়মনসিংহ দিকে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে একটি বজ্রসহ মেঘ হচ্ছে, তো এটি পরবর্তীতে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দিকে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখব এই সব জেলা কোন জেলা পরে। তো দেখতে পাচ্ছি ফরিদপুর,
ফরিদপুর, টাঙ্গাইল, পরে পরে সিরাজগঞ্জ। তো এছাড়া অনেক অঞ্চল আছে, তো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোথায় কীরকম বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।